মোটামুটি অনেক দিন ভাবছিলাম যে একটা নতুন জায়গায় তোমাদের দেখাবো, নতুন মানে এই জায়গায় নতুন তো, জায়গাটা অনেকেই চেনো, প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে। জায়গাটার নাম হচ্ছে রোস্টেড কাট, এবং যেই জায়গাটা চালায় তার নাম হচ্ছে দেবাংশুদা, যে অলরেডি ভীষণ ফেমাস ইউটিউবে। আমি এখানে এসেছি একটা কারণের জন্য আজকে, সেটা হচ্ছে এখানকার একটা নতুন কম্বো লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে বিরিয়ানি কম্বো। কম্বোটা আমার ঠিক সামনেই রয়েছে, কম্বোটা একটু আগে তোমাদের দেখিয়ে দিই, আজকে কোনো ইন্ট্রো দিয়ে শুরু করছি না। তো এটা কম্বোটা রয়েছে, এখানে হচ্ছে আওয়াদি বিরিয়ানি রয়েছে, জর্দা রয়েছে, এটা হচ্ছে মাটন লাভ বাইট রয়েছে, এখানে একটা এটা বোধহয় সস রয়েছে, ইয়ে স্যার চাটনির মতন রয়েছে, এখানে স্যালাডে পেঁয়াজ রয়েছে। তো বুঝতেই পারছো খাবার দাবার একদম প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে প্লেটটা, এই প্লেটটার দাম এই মুহূর্তে তোমাদের স্ক্রিনে আসছে। এইটা কিন্তু কিছু কিছু স্পেশাল দিনে হচ্ছে, তাছাড়া আমি আরেকবার এসেছিলাম 26-এ, সেদিনকার অ্যাভেলেবেল ছিল না, বললো যে জারদাতা ওটা এখনও মানে প্রিপেয়ার হয়নি বলে, তাই জন্য করা হয়নি। তাই নাম্বার উপরে ফ্ল্যাশ করছে, এই নাম্বারটা আগে ফোন করবে, ফোন করে দেখে নেবে যে সেদিন কম্বোটা অ্যাভেলেবেল আছে কি না। ফোন করলে আমার বেশি ভালো হয়, আজকে সানডে আমি ভিডিওটা শ্যুট করছি, আমিও কিন্তু ফোন করে এসে আগে এখানে আমি কনফার্ম করেছি যে আমার জন্য এক প্লেট রাখা থাকবে। তো ভিডিওটা শুরু করার আগে একবার বলতে চাই যে আমরা খুব তাড়াতাড়ি অলরেডি একটা সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করতে চলেছি, তো তোমরা একটু কাইন্ডলি একটু সাবস্ক্রাইবটা করে দিও, ভালো লাগে সাবস্ক্রাইবটা করলে। আর যদি ভিডিওগুলো পছন্দ হয় একটু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তো এগুলো যদি বলা থাকে আর কিছু বলার নেই, তো ডাইরেক্ট খাওয়াটা দিয়ে আগে স্টার্ট করা যাক। চলো তো প্রথমে শুরু করছি ওয়ান বাই ওয়ান। প্রথমে একটু সাইজটা দেখিয়ে দিই, এই হচ্ছে চিকেন লেগ পিসের সাইজ রয়েছে, বেশ বড় সাইজের রয়েছে চিকেন লেগ পিসটা। তো লেগ পিসটাকে একটু সাইডে সরিয়ে দিই, নাহলে রাইসটা টেস্ট করতে পারবো না। তো এই পরিমাণ রাইস রয়েছে এখানে, দেখে কিন্তু বেশ লাইট বিরিয়ানি মনে হচ্ছে, বেশি মশলা আপাতত দেখতে পাচ্ছি না। আমি কথা বলবো কি, আমার মুখের মধ্যে অলরেডি জল আসছে বিরিয়ানি দেখে, কতদিন পর বিরিয়ানি খাচ্ছি, অ্যান্ড দ্যাট টু আওয়াদি বিরিয়ানি। সত্যি বলতে এই আওয়াদি বিরিয়ানিটা একদমই লাইট, ফ্লেভার্সগুলো তুমি জাস্ট মুখে দিলে না তুমি বুঝতে পারবে, একটা একটা করে ফ্লেভার্স মুখে আসবে। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে একটা রাইসের যে মানে হালকা একটা স্মেল, রাইসটা বেশ ভালো স্মেল দিচ্ছে। অনেক জায়গায় কী হয় মানে যেগুলো মানে স্ট্রিট সাইড যেগুলো হয় সেগুলোতে অনেকটা পরিমাণে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম হয়, কিন্তু এটাতে কিন্তু প্রায় ব্যালেন্স পরিমাণে আমি বলতে পারি। রঙটা রয়েছে এবং ভালো পরিমাণে ওনারা সেন্টেন্ট দিয়ে বানিয়েছেন, যেটা আমি একটু তোমাকে দেখিয়ে দিই। এই সাইজে আলু রয়েছে, আর আলু রিভিউ তো বলতে গেলে আলু এরকম নরম রয়েছে, জাস্ট আমি প্লাস্টিকের চামচের সাহায্যে ভাঙার চেষ্টা করলাম, ইজিলি ভেঙে গেল। আলুটাও কিন্তু বেশ ফ্লেভারফুল, আমি আলুর কোনো জায়গায় রিভিউ দিই না, কিন্তু এটা কিন্তু আলুটাও বেশ ফ্লেভারফুল, ভীষণই লাইট। এটা মানে মোটামুটি এক প্লেট আরামসে বসে খাবে, কোনো সমস্যা নেই। তো বিরিয়ানি তো দেখলে, এবার বিরিয়ানির সাথে এবার চিকেনটা দেখে নাও। চিকেনটা আমি একটু হাতই লাগাই, বাহ চিকেনটা কিন্তু বেশ সফট দেখতে পাচ্ছি, এখান থেকে হালকা বেরিয়ে আসলো। আগে শুধু চিকেনটা ট্রাই করে দেখা যাক। চিকেনটার উপরটা মোটামুটি ফ্লেভার রয়েছে, আর যেহেতু লাইট বিরিয়ানি না, চিকেনের উপর একদম হেভি কিছু কোটিং নেই, তাই জন্য আমি বলবো ঠিকঠাক জাস্টিফাইড, যতটা টেস্ট দরকার রয়েছে, তবে একটু সামান্য নুনটা একটু বেঁধে ঢুকলে বেশি ভালো হতো। বিরিয়ানিতে তো এইটুকুনি ছিলই, এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মাটন লাভ বাইট। একটু দেখে নাও জাস্ট কালারটা, কালারটা দেখে নাও, সাথে এখানে রয়েছে তেল, আর উপর থেকে হালকা গ্রেভি মতন রয়েছে। তো আগে একটু গ্রেভিটা টেস্ট করে দেখা যাক। একদম ঠিক গ্রেভি, আর গ্রেভির মধ্যে পুরো একদম মাটনের যে ফ্লেভারটা একদম বাস্ট করছে পুরো। তো এবার ফাইনালি মাটনটা ডিগ আউট করা যায়। মোটামুটি একদম মিন্সড রয়েছে মাটনটা, এই মাটনটাকে ট্রাই করে দেখা যাক। মোটামুটি মাটনটাকে যা লেভেলের বানিয়েছেন না, জাস্ট অসাধারণ বলতে বাধ্য হলাম আমি এই দিকটার জন্য। মানে এই জিনিসটার নাম লাভ বাইট,
আর সত্যি কথা প্রথমবার যখন খেলাম একটা ভালোবাসা এর জন্য মন থেকেই আসছে, এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। তবে মানে ব্যাপারটা এমনভাবে তৈরি করা যে তোমার খেয়েই বোধহয় মনে হয় ভীষণ এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস। মানে সিম্পল একটা ডিশকে কী সুন্দর মানে এক্সট্রাঅর্ডিনারি করে তোলা যায়, এই ডিশটা তার এক্সাম্পল একদম। তো আমি হাতে নিয়ে নিয়েছি অল্প বিরিয়ানি, তার সঙ্গে লাভ বাইট, এই দুটো একসাথে ট্রাই করে দেখা যাক। সত্যি কথা বলতে আমি একটা জিনিস মিস করছিলাম, সেটা হচ্ছে এখানে যদি চিকেনের জায়গায় মাটনের অপশানটা থাকতো। যখন এই মাটনের সাথে খেলাম না চিকেন বিরিয়ানিটা, জাস্ট মনে হচ্ছিলো যে মাটন বিরিয়ানি খাচ্ছি আমি, কোনো কথা হবে না, বেশ ভালো। আরেকটা জিনিস তোমাদের খেতে খেতে বলে দিই, সেটা হচ্ছে এই যে স্টলটা এটা কিন্তু কসবা স্টল নয়, এটা কিন্তু নিউ গড়িয়া স্টল। দোকানের নাম অলরেডি তোমরা জানো, দোকানের নাম হচ্ছে রোস্টেড কাঠ। এইখানে যে লিঙ্কটা মানে যে গুগল ম্যাপের যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশানে পেয়ে যাবে। আমি বলবো একবার এসে ট্রাই করে দেখো মাটন লাইভ লাভ বাইটটা, কিন্তু জাস্ট অসাধারণ লেভেলের খেতে। আর বিরিয়ানিটা তো ভীষণই লাইট। কিছুদিন আগে দেবরাজ এসেছিলো এখানে, তো দেবরাজের ভিডিও আমি দেখি এবং দেবরাজ এই জর্দাটাকে খুব ভালো বলেছিল, মানে বলেছিল একদম মানে দারুণ খেতে। তো আমি সত্যি কথা বলতে যখন প্রথমবার দেখছি না, এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, রয়েছে কাজু, রয়েছে কিশমিস, রয়েছে চেরি, তাছাড়া রয়েছে মোরব্বা এবং রাইসও রয়েছে। তো একবার ট্রাই করে দেখা যাক জিনিসটা কী। জর্দা আমি এর আগে কোনো দিন খাইনি, সেই হিসাবেই মানে একটা আনএক্সপেক্টেড আমার টেস্ট মুখের মধ্যে যেতে চলেছে। তোমরা এই 25 ডিসেম্বরে ফ্রুট কেক খেয়েছো তো? এটা বলতে পারো ফ্রুট কেকেরই আরও কিছু আপগ্রেডেড ভার্সান। ড্রাই ফ্রুটসগুলো এমনভাবে রয়েছে, আর এখানে আরেকটা জিনিস দেখো, এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড রয়েছে, মানে এইটার মোটামুটি এক প্লেট পাওয়া গেলে আমার আর কিছু লাগবে না, যেহেতু আমি মিষ্টি খেতে খুবই পছন্দ করি। তো এটা মোটামুটি, ও তার সাথে আরেকটা জিনিস খোয়া রয়েছে, এখানে খোয়া রয়েছে, ড্রাই ফ্রুটস রয়েছে, ভীষণই ভালো জিনিসটা বানিয়েছেন। আমার মনে হয় না যে কলকাতার বড় বড় রেস্টুরেন্টেও এই জর্দা ডিশটাকে সার্ভ করা হয়, ভীষণ ভালো ডিশ। তোমরা অবশ্যই এই জিনিসটা কথা ট্রাই করবেই করবে। আমার মনে হয় যে এই সব কিছু বাদে যদি আমাকে কেউ এটা এক প্লেট দিয়ে দেয় আমি বাস ফাঁকা করে দেবো। তো যাই হোক, এবার এই জিনিসটা একটু ট্রাই করে দেখি কী আছে। এটা ধনে পাতার সাথে হালকা লঙ্কা দিয়ে একটা চাটনি মতন করেছে, বেশ ভালো লাগছে। বিরিয়ানির সাথে ভালো যাবে, যারা ঝাল 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 পছন্দ করো তারা এই অনিয়নের সাথে খেয়ে এটা ভালো লাগবে। তো আপাতত আমি আবার ব্যাক করে আসি আমার বিরিয়ানির দিকে। তো এই হচ্ছে আজকে ছোট্ট একটা ভিডিও, এটা বলতে পারো একটা ইনফরমেটিভ ভিডিও, এটা পুরোপুরি একদম ফুল ফ্লেজেড ফুড ব্লগ না বললেও চলে, বা না বলো সেটাই বেটার। তো আর যদি এখানে আসতে হয়, যদি এই বিরিয়ানি কম্বোটা খেতে হয়, তাহলে অবশ্যই ডেসক্রিপশানে থাকা অ্যাড্রেসে চলে এসো। আর যদি ভিডিওটা পছন্দ হয়, এরকম ভিডিও যদি আরও দেখতে চাও, তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন, বাবাই সকলে ভালো থেকো এবং চ্যানেলটা দেখতে থেকো।